সারা বিশ্বকে নাড়া দিয়ে যুদ্ধের জন্য স্মার্ট ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন প্রকাশ্যে আনল ইরান। যুদ্ধ এবার আধুনিক প্রযুক্তির কল্যাণে আজ সবই স্মার্ট, যখন তখন যুদ্ধ বা স্মার্ট হবে না কেন? আর সেদিকেই তাকিয়ে এখন স্মার্ট ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন প্রকাশ্যে আনল ইরান, যার নাম দেওয়া হয়েছে শায়েকে বা বজ্রপাত। ড্রোনটি 4টি লক্ষ্যবস্তুতে স্মার্ট ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টিও দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। এটি দূরপাল্লার ড্রোন এবং তা আমেরিকার আটককৃত ড্রোন RQ-170-র ইরানি ভার্সন বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। IRGC-র ড্রোন প্রদর্শনীতে এটা রাখা হয়েছে। ইরান এখন পর্যন্ত বহু অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে। গত জানুয়ারিতে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের উপর দিয়ে ইরানের চালকবিহীন বিমান ড্রোন উড়ে যায়। শুধু উড়ে যাওয়া নয়, কেউ কিছু বুঝতে পারেনি। একেবারে গোপনে রণতরির মধ্যে সমস্ত ছবিও তুলে নেয়। এবার স্মার্ট মিসাইলবাহী ড্রোন প্রকাশ্যে এনে বিশ্বের নজরে তেহরান।